আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। 10 মিনিট স্কুলের এইচএসসি 2022 ব্যাচের জন্য ক্র্যাশ কোর্সে আমি প্রভা আছি তোমাদের সাথে, এবং আমরা সবাই একসাথে শিখছি ইংলিশ সাবজেক্টটা। সো আজকে আমি জানি যে একটু আগে, মানে লিটারালি এই মাত্রই তোমাদের একটা ক্লাস শেষ হয়েছে, সো এখনই তোমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে তোমরা একটা ব্রেক পাওয়া, যেটা দরকার ছিল সেটা আসলে পাও নাই, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু আমার আবার আগামীকালকে সকালে একটা এক্সাম আছে, এই কারণে আমি আবার ক্লাসটা একটু পিছিয়ে যে তোমাদেরকে একটু পরে নিবো সেটাও করতে পারছি না। আবার ক্লাস যে ক্যান্সেল করবো, তোমাদের 2 সপ্তাহ মাঝে ক্লাস হয় নাই, সো এইটাও পসিবল না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমরা যেটা করবো আজকে ক্লাসটাতে, আমরা খুব কঠিন কিছু যে পড়বো তা না, খুব বেশি মানে জিনিস হচ্ছে খুব বেশি মাথায় জোরে জোরে চিন্তা করতে হবে এরকম না, আমরা মজার একটা আনন্দের একটা ক্লাস করবো। আমি আশা করি তোমাদের ব্রেনের উপরে, তোমাদের উপরে খুব বেশি প্রেশার ক্লাসটাতে পড়বে না। সো আই হোপ যে এই ক্লাসটা তোমাদের কাছে একটুখানি ব্রেকের মতনই লাগবে। আমি দেখছি ক্লাসে অলরেডি প্রাপ্তি, রাজু, তাসনিম, কাব্যু, মিম অনেকে জয়েন করেছো। সো যারা যারা জয়েন করেছো, একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে যারা এই কোর্সে এনরোলড আছে মেনশন করে দাও, ওরাও চলে আসুক, আমরা একসাথে পড়া শুরু করি। সো আমি যদি আপডেট দেই সিলেবাসের, আমরা কি কি পড়েছি, আমার কাছে তোমরা গ্রামার টপিক পড়েছো, প্রেপোজিশনস এবং মডিফায়ার্স, এবং এর পরের ক্লাসটাতে আমরা প্রেপোজিশন আর মডিফায়ার উপর টেস্ট পেপার সলভ করিয়েছি। এই এরপরে সো আমি 2টা টপিক করেছি ইংলিশ সেকেন্ড পেপারের, আজকে আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার স্টার্ট করবো। সো আমি আর তোমাদের রেজাউল ভাইয়া, আমরা দুজন মিলে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা ভাগাভাগি করে নিয়েছি। আমি যতদূর জানি ভাইয়া অলরেডি রাইট ফর্মস অফ ভার্ব শিখিয়েছেন, এবং তারপর ভাই কমপ্লিটিং সেন্টেন্সেস করাচ্ছেন, আর ভাইয়া হচ্ছে ইউনিট 9 পড়িয়েছেন, ডায়াসপোরা যে ইউনিটটা। আর আমি যখন শুরু করছি, আমি তোমাদের টোটাল ইংলিশ ফার্স্ট পেপারে পড়াবো ইউনিট 1, দ্য আনফরগেটেবল হিস্ট্রি, ইউনিট 11, ইউনিট 11 এর নামটা এই মাত্র ভুলে গেছি, ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ এরকম একটা আছে, তারপর ইউনিট 12 এবং ইউনিট 13। আমি তোমাদের 4টা ইউনিট পড়াবো, 1, 11, 12, 13, এর মধ্যে আজকে পড়াবো ইউনিট 12, আজকে এবং নেক্সট উইক। আমাদের ইউনিট 12 এর টোটাল 3টা ক্লাস লাগবে আই থিঙ্ক। সো আমরা আজকে এবং নেক্সট উইক ইউনিট 12 পড়বো, এরপরে আবার ইংলিশ সেকেন্ড পেপার মুভ করবো, এরপর আবার ইংলিশ ফার্স্ট পেপার মুভ করবো, সো দ্যাট তোমরা সবগুলো টপিকে একবার সাইমালটেনিয়াসলি পড়তে থাকো। ওকে, সো ক্লাসে প্রায় 150 স্টুডেন্টস হয়ে গেছে, চলো তাহলে আমরা পড়াটা শুরু করি। যেটা বলছিলাম, আমরা যে টপ এখানে আমরা চলে আসি, রাইট, ওকে। সো আমি যেটা বলছিলাম যে আমরা শুরু করব আজকে ইংলিশ ফার্স্ট পেপার। আমি ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদেরকে কোন কোন ইউনিট পড়াবো আরেকবার বলে দিচ্ছি, ইউনিট 1, ইউনিট 11, ইউনিট 12 এবং ইউনিট 13। সো ইউনিট 1টা আমার আজকে পড়ানোর প্ল্যান ছিল, কিন্তু আমি দেখলাম যে আমার স্লাইড যেটা পড়ানো ছিল সেটার মধ্যে ভোক্যাবুলারি আলাদা করে তোলা নাই। আমি চেয়েছি যে যখনই আমি তোমাদেরকে পড়াবো, ওই লেকচার শিটটাতে ভোক্যাবুলারির একটা ছক থাকবে এন্ড কিছু কোয়েশ্চেন থাকবে। সো এইটার কারণে আজকে আমরা ইউনিট 1 না পড়ে আমরা আজকে পড়বো ইউনিট 12। ইউনিট 12টা বেশ ভালো, সো আমরা আজকে ইউনিট 12 পড়া শুরু করবো। সো তোমরা এটা অলরেডি জানো কিনা আমি জানি না, বা তোমরা দেখেছো কিনা আমার মনে হলো এটা নিয়ে একটু আলোচনা করা দরকার ক্লাসে, সেটা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা কি সেটা একটু আমাদেরকে জানতে হবে। শর্ট সিলেবাসে, তোমার আগের সিলেবাসে যেসব কোয়েশ্চেন আসতো তার সবগুলো কিন্তু আসবে না। তোমাকে পরীক্ষাটাতে 2টো ভাগে তোমাকে প্রশ্ন করবে, একটা হচ্ছে রিডিং বা কম্প্রিহেনশন পার্ট, সেখানে হচ্ছে 60 মার্ক থাকবে, এবং দ্বিতীয়টা হচ্ছে গাইডেড রাইটিং, একটা হচ্ছে রিডিং পার্ট, একটা রাইটিং পার্ট। রাইটিং পার্টে থাকবে তোমার 40 মার্কস। সো এই যে 60 মার্কস রিডিং পার্টের, এটা প্রথমে কি থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন, যেটা আমরা জানি যে এমসিকিউ কোয়েশ্চেন আবার রিডান্ডেন্ট। বেসিক্যালি এমসিকিউ 4টা অপশন থাকবে একটা প্রশ্নে, সেটা উত্তর করতে হবে, এরকম প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটাতে 0.5 মার্ক করে, টোটাল 5 মার্ক এখানে বরাদ্দ থাকবে। শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে তোমার 5টা, প্রত্যেকটাতে 2 নম্বর করে, 10 নম্বর বরাদ্দ থাকবে। তারপরে ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্ট থাকবে 10 মার্ক, সামারি রাইটিং থাকবে 10 মার্ক, তারপরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থাকবে 5 মার্কে, উইদাউট ক্লোজ থাকবে 10 মার্কে, এবং সবার শেষে রিয়ারেঞ্জিং থাকবে 10 মার্কে। এই পুরোটা মিলে হয় 60 মার্কস। আর আমাদের গাইডেড রাইটিং এ প্যারাগ্রাফ রাইটিং থাকবে 15 মার্কস, স্টোরি রাইটিং থাকবে 15, ইনফর্মাল লেটার রাইটিং থাকবে 10। সো টোটাল এখানে হয় আমাদের 40 মার্কস। সো এই যে 100 মার্কস, এটার মধ্যে তোমার যেই প্রথম 2টো প্রশ্ন আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং শর্ট আনসার কোয়েশ্চেন, এই 2টো প্রশ্ন আসবে ডিরেক্টলি তোমার টেক্সট বেসড একটা রিডিং কম্প্রিহেনশন থেকে। কি থেকে বলতো? টেক্সট বেসড। টেক্সট বেসড বলতে আমরা বুঝাই যে আমাদেরকে যে টেক্সট বুকটা ইংলিশ পত্রটা দেওয়া হয়েছে সেইটার যে কোনো একটা টেক্সট বা লেসন বা ইউনিট আমাদেরকে তুলে দিতে
পারে সেটাকে পড়ে সেটার অর্থটা বুঝে আমাদেরকে এমসিকিউ এবং যেটা শর্ট আনসার কোয়েশ্চেন আছে সেটার উত্তর পড়তে হবে। তাহলে দেখো এই যে আমরা লেসন গুলো পড়ছি, ইউনিট গুলো পড়ছি, সেখান থেকে 15 মার্কস বরাদ্দ আছে। সো বুঝতেই পারছো এই 15 মার্কস কিন্তু একেবারেই হেলাফেলা করা যাবে না। ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু 15 মার্কস এর জন্য তোমার এ প্লাস ছুটে যেতে পারে। এগেন আমি এটা সবসময় বলি, ইংলিশ সেকেন্ড পেপার থেকে ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস রাখাটা বেশি কঠিন। স্টুডেন্টরা একেবারেই পাত্তা দেয় না, বলে যে প্যাসেজ কেন পড়বো, প্যাসেজ তো পারি, তারপর গিয়ে দেখা যায় ভোকাবুলারি ভালো করে পারে না বলে ওরা গিয়ে এমসিকিউ তে মার্কস কম পায়, বা আমাদের যে শর্ট আনসার কোয়েশ্চেন সেটা প্রপারলি লেখে না বলে মার্কস কম পায়। সো এখন আমাদের গেম প্ল্যান কি, আমরা তো জানলাম যে পরীক্ষায় কি আসবে, আমাদের গেম প্ল্যান কি ফার্স্ট পেপারের জন্য? ফার্স্ট অফ অল আমাদের প্রথম প্ল্যান হচ্ছে, ধরো গেম প্ল্যানের স্টেপ 1 কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে প্যাসেজ আছে, ইউনিটস আছে, এগুলো সব ভালো করে অর্থ সহ লাইন বাই লাইন পড়া। সো আমি এইচএসসি 21 ব্যাচে পুরো ফার্স্ট পেপারটা একা নিয়েছিলাম এবং আমি সেখানে দেখেছি শুরুতে অনেকেই বলে যে আপু লাইন বাই লাইন পড়ান, তারপর বলে যে আপু বোরিং লাগছে লাইন বাই লাইন পড়বো না, কিন্তু জিনিসটা হচ্ছে বাবা লাইন বাই লাইনে পড়তে হবে। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা লাইন পড়লে তবেই না তুমি অর্থ বুঝতে পারবে, অর্থ সহ পড়তে হবে, তবেই না তুমি প্যাসেজটা ভালো করে শিখবে, এবং ভালো করে শিখলে তবেই না পরীক্ষাতে রিডিং কম্প্রিহেনশন আসুক, মাল্টিপল চয়েস আসুক, তুমি প্রপারলি আনসার করতে পারবে, বুঝেছো? সো এই কারণে আমাদের ইংলিশ ফর টুডে যে লেসন গুলো আমাদের শর্ট সিলেবাসে আছে সেটা অ্যাকচুয়ালি লাইন বাই লাইন পড়ার কোনো বিকল্প নাই। স্টেপ টু, স্টেপ 1 কি বললাম আমরা, ইউনিট গুলো ভালো করে পড়বো। তাহলে আমাদের এই যে 15 মার্কস, এই 15 মার্কস কভার হয়ে গেল। স্টেপ 2 তে আমাদের যে কোয়েশ্চেন বেসড আছে, যেমন দেখো ফ্লো চার্ট, সামারি রাইটিং, close test with clues, without clues, এই যে চারটা টপিক আছে, এবং রিঅ্যারেঞ্জিং, এই যে পাঁচটা টপিক, অ্যাকচুয়ালি এই যে পাঁচটা টপিক আছে যেখানে 45 মার্কস বরাদ্দ, 45 নম্বর বরাদ্দ, এগুলোর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ইজ দ্য কি হিয়ার। এখানে অ্যাকচুয়ালি তুমি যতই রিডিং করো, যতই কিছুই করো না কেন, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা ছাড়া ইনফরমেশন ট্রান্সফার, সামারি রাইটিং, ক্লোজ টেস্ট এবং উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এগুলোতে ভালো করার কোনো ওয়েই নাই। সো ইউনিট প্রথমে আমরা সব বইয়ের সব ইউনিট গুলি পড়বো ফার্স্ট পেপারে, তারপরে আমরা সব ধরনের প্রশ্ন প্র্যাকটিস করব, এবং স্টেপ 3 তে গিয়ে আমরা রাইটিং প্র্যাকটিস করব। কোনটা বলো তো? স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং রাইটিং প্যারাগ্রাফটা প্র্যাকটিস করব। এখন তোমার মনে হতে পারে যে আপু আমরা তো কয়েকটা দাগিয়ে দাগিয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, ইম্পর্টেন্ট স্টোরি, এগুলোই তো প্র্যাকটিস করতে পারি, কিন্তু না, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো এখানে বলেছে গাইডেড রাইটিং, এবং এটা এমন না যে তোমার শুধু এইচএসসি পরীক্ষার জন্যই লাগবে। সো জীবনে তোমার গাইডেড রাইটিং বা তোমার এরকম রাইটিং সারা জীবনই কাজে লাগবে, এটা এনশিওর করার জন্য আমি শিখিয়ে দিব। যদি আমি ক্লাসগুলি নেই, আমি আর রেজাল্ট ভাই তো মিলিয়ে নিব। সো আমরা তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা এই জিনিসগুলো লিখতে পারো, রাদার দেন মুখস্থ করা। রাইটিং পার্ট মুখস্থ করাতে আমি কখনোই সমর্থন করি না। তুমি পরবর্তীতে IELTS দাও, পরবর্তীতে BCS দাও, পরবর্তীতে তুমি যেই পরীক্ষায় দাও না কেন, তোমাকে অবশ্যই রাইটিং এ ভালো হতে হবে। সো এই কারণে রাইটিং লেখা শিখতে হবে, লিখতে ভালো হওয়া লাগবে, মুখস্থ করতে, মুখস্থবিদ্যা দিয়ে এখানে খুব একটা কাজ আসলে হবে না। ওকে, সো অনেক বড় একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি, যেহেতু আমি ফার্স্ট পেপার আজকে প্রথম পড়াচ্ছি, এই কারণে আমার মনে হলো যে আমার সাইড থেকে কিছু গাইডলাইন্স বা কিছু গেম প্ল্যানটা জানানো দরকার, যে কিভাবে পড়ানোর প্ল্যান করছি। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। যেটা আমরা বলেছিলাম আমরা আজকে পড়বো ইউনিট 12 এর লেসন 1 এবং 2। সো ফার্স্ট করবো ইউনিট ফার্স্ট স্টার্ট করবো ইউনিট 1 এর লেসন 1 দিয়ে। এটার নাম হচ্ছে ইউনিট 12 এর লেসনের নাম, আরেকবার বলি, ইউনিট 12 এর লেসন 1 দিয়ে স্টার্ট করবো। ইউনিট 12 এর নাম হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড নেচার। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, নেচার শব্দের অর্থ প্রকৃতি, তাহলে পরিবেশ এবং প্রকৃতি। আর এটার লেসন 1 এর নাম হচ্ছে ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, পানি, পানি সবখানে। সো আমরা ইউনিট 12 এর লেসন 1 দিয়ে আজকে স্টার্ট করবো। আচ্ছা, যারা যারা ক্লাসে জয়েন করেছো সবাইকে ওয়েলকাম, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আমরা এখন এসে আমাদের লেসনটা পড়া শুরু করি। সো এখানে দেখো এখানে কি বলছে, ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, পানি সবদিকে পানি। অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক, এবং সবগুলো বোর্ড ডুবে গেছে, বা সবগুলো বোর্ড শ্রিঙ্ক মানে তো হচ্ছে সংকুচিত হয়ে গেছে, সবগুলো বোর্ড সংকুচিত হয়ে গেছে। তারপর আবার বলছে ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, পানি, পানি সবখানে। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, বলছে যে সবখানে চারপাশে পানি, কিন্তু তারপরেও পানি,
পান করার মতন কোনো পানি নাই, অর্থাৎ ধরো তুমি একটা সমুদ্রের ভিতরে আছো, সমুদ্রে ধরো তুমি একটা নৌকাতে আছো, সেখানে তোমার যে পান করার পানি সেটা শেষ হয়ে গেল, এরপর কি তুমি সমুদ্রের পানি পান করতে পারবে? পারবে না, প্রচুর লবণাক্ত। সমুদ্রের পানি কেউ পান করে বেঁচে থাকতে পারে না, আসলে এত বেশি লবণ থাকে। ধরো আমরা কেউ কক্সবাজারে গিয়ে হয়তো একটুখানি পানি ভুলে নাকানে চুবানি খেতে গিয়ে খেয়ে ফেলেছি, তখন আমরা জানি যে এই পানি আসলে গলা দিয়ে নামানো যাবে না। সো যদি তুমি সেই সিচুয়েশনটাতে থাকো, তোমার চারপাশে যতই পানি থাকুক, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, একটা বিন্দু পানিও পান করার জন্য থাকবে না। সো এই যে আমরা কবিতাটার একটা অংশ দেখলাম, এটা হচ্ছে কোলেরিজের লেখা একটা পোয়েম, আ ব্যালাড। তাহলে এটা কি লেখা? কোলেরিজের লেখা একটা পোয়েম। আচ্ছা, একজন বলেছে হ্যাঁ লবণ পানি, সো এটাকে কোলেরিজের লেখা একটা পোয়েম বা ব্যালেট। ব্যালেট মানে আমরা বলে থাকি গীতি কাব্য, অর্থাৎ যেগুলো হচ্ছে গানের মতন করে গাওয়া যায়, এইভাবে গীতি কাব্য বলা হয়ে থাকে। সো এখানে বলা হচ্ছে কোলেরিজের পোয়েম আ ব্যালেট ন্যারেটস দ্য হ্যারোয়িং সি ভয়েজ অফ এন ওল্ড মেরিনার হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি ডিডন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক বিকজ অফ আ কার্স। সো আমরা ভেঙে ভেঙে পড়ি, ওকে? হ্যারোইং শব্দটা নিয়ে তোমার এখন একটা কনফিউশন তৈরি হতে পারে। হ্যারোইং মানে হচ্ছে ভয়ঙ্কর। তাহলে এখানে আমরা কি করছি, হ্যারোইং শব্দটার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। আমরা পরবর্তীতে প্রত্যেকটার যে ভোকাবুলারি গুলো আছে এগুলো একটা লিস্ট করে দিয়েছি প্রত্যেকটা লেসনের শেষে, সেটা তুমি দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। সো আমরা আরেকবার দেখি এখানে কি বলছি। ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা, ওকে? সো আবার পড়ে চলো। Coleridge's poem, A Ballad, narrates the harrowing sea voyage of an old mariner. তাহলে কোলেরিজের এই যে কবিতাটা, যেটা কিনা একটা গীতি কাব্য, সেটা একজন ওল্ড মেরিনার, মেরিনার শব্দের অর্থ হচ্ছে নাবিক, এবং ওল্ড মানে পুরাতন বলছে, ওল্ড মানে বৃদ্ধ আমরা জানি, সি ভয়েজ মানে হচ্ছে একটা সমুদ্র ভ্রমণ বা একটা সমুদ্র যাত্রা। সি মানে সমুদ্র, ভোয়েজ মানে যাত্রা, ভোয়েজ শব্দটা অর্থ যাত্রা। তাহলে আমরা কি পেলাম, যে কোলেরিজের যে গীতিকাব্যটা আছে সেটা একজন বৃদ্ধ নাবিকের ভয়ঙ্কর একটা সমুদ্র যাত্রা বর্ণনা করে। হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি ডিডন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক বিকজ অফ আ কার্স। কার্স শব্দটা অর্থ হচ্ছে অভিশাপ। সো আমরা জানি যে যিনি এই বৃদ্ধ নাবিক, তিনি এক তার জার্নিটার বা তার যাত্রাটার একটা পয়েন্টে গিয়ে কোনো পানি পান করতে পারেননি, কারণ একটা অভিশাপ ছিল তার উপর। তাহলে এই অভিশাপটার কারণে তিনি কি করেছেন, তিনি কোনো পানি পান করতে পারেন নাই। Cursed or not, তিনি অভিশপ্ত হন আর না হন, we know how important drinking water is in our life. আমরা জানি যে আমাদের দেশ, আমাদের জীবনে সুপেয় পানি, ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে সুপেয় পানি বা পানের যোগ্য পানি, সুপেয় পানি যেটা আসলে পান করা যাবে, অর্থাৎ পৃথিবীতে পানির অভাব নাই, পানির যোগ্য পানির অনেক অভাব রয়েছে। সো আমরা বলছি যে আমাদের জীবনে সুপেয় পানির গুরুত্ব কতটুকু এটা আমরা সবাই জানি। উই নো উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট। সার্ভাইভ শব্দটা অর্থ হচ্ছে অস্তিত্ব রক্ষা করা, টিকে থাকা। সো আমরা জানি যে আমরা এটা ছাড়া টিকেই থাকতে পারবো না। ইনফ্যাক্ট টু থার্ডস অফ আর বডি ইজ মেড আপ অফ ওয়াটার। প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট শব্দটা অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, আমাদের শরীরের তিন ভাগের দুই ভাগই পানি দিয়েই তৈরি। আচ্ছা, শ্যামলী বলেছে কক্সবাজারে। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপরে আমরা কি বলছি, নট ফর নাথিং ইট ইজ সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। বলছে যে এই যে একটা কথা প্রচলিত আছে যে পানির অপর নাম জীবন, এটাতে শুধু শুধু প্রচলিত না। ইজ দেয়ার আ ক্রাইসিস ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে বলছে যে ক্রাইসিস মানে হচ্ছে কোনো একটা সংকট, তাই না? ইন আওয়ার টাইম মানে হচ্ছে বর্তমান সময় বা সমসাময়িক সময়, অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার বা অধিকার। সো প্রবেশাধিকার কিংবা অধিকার, আর ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে পরিচ্ছন্ন সুপেয় পানি। সো আমরা বলছি যে বর্তমান সময়ে পরিচ্ছন্ন সুপেয় পানি নিয়ে কি কোনো একটা ক্রাইসিস চলছে বা কোনো একটা সংকট চলছে? এটার উত্তর হচ্ছে হ্যাঁ চলছে। সো এই সংকটটা নিয়ে আমরা এখন জানবো। অল রাইট, ফারিয়া বলেছে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার তো লাস্ট পুরো উইকটা আমার কোনো ভয়েসে আওয়াজই ছিল না, এইরকম একটা অবস্থা হয়েছিল ঠান্ডা লেগে। সো এই উইকে ঠিক হচ্ছে, বাট আমি ক্লাস নিচ্ছি তো কয়েকটা দিনে, সো দেখা যাচ্ছে যে একটুখানি স্ট্রেইনড এখনো আছে। সো হোপফুলি বাই নেক্সট উইক আমার ভয়েসটা একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। আচ্ছা,
10 মিনিট স্কুলের জন্য আমি কিছুদিন আগে একটা ভয়েস ওভার দিয়েছি, এটা মাত্র কালকে বা পরশু হয়তো পাবলিশ হয়েছে। 10 মিনিট স্কুল একটা নতুন অ্যাপ ভার্সন এসেছে, অ্যাপ 3.0, এক্সাইটিং নিউ ফিচার্স এসেছে ওটাতে, ওটার ইন্ট্রোডাকশন একটা ভিডিও করেছিলাম। ওকে লাইসা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রিগার্ড মানে হচ্ছে সম্পর্কে, রিগার্ড মানে কোনো কিছুর সম্পর্কে, আমরা রিগার্ড হচ্ছে সম্পর্কে। ধরো তুমি একটা নতুন ওয়ার্ড শিখলে, তাই না? তো এই ওয়ার্ডটা তুমি মনে রাখবে কিভাবে? তো যেভাবে মনে রাখবে সেটা হচ্ছে একটা সেন্টেন্সে উদাহরণ তৈরি করে, কারণ না হলে রিগার্ড মানে সম্পর্ক, এটা তো ইটস র্যান্ডম ইনফরমেশন, ইটস র্যান্ডম ফ্যাক্ট, এটা কিভাবে মুখস্থ করবে? তো আমি সবসময় বলি যেটা করবে, যে ধরো তুমি এটাকে একটা সেন্টেন্সে ইউজ করো না, আমি বলি যে আই নিড টু টক টু ইউ রিগার্ডিং ইয়োর স্টাডিজ, তাই না? তারপর আমরা বলতে পারি যে উই নিড টু থিঙ্ক রিগার্ডিং, উই নিড টু হ্যাভ আ মিটিং রিগার্ডিং আওয়ার ফিউচার। তারপর হতে পারে যে আই উইল মিট হিম রিগার্ডিং রাইটিং আ নিউ বুক। সো এইভাবে রিগার্ডিং দিয়ে এক্সাম্পল তৈরি করতে পারো নিজে নিজে, তাহলে দেখবে যে তুমি এই ব্যাপারে অনেকখানি শিখে গিয়েছো। ওকে গল্প ঘোষ বলেছে অ্যাপের পোস্টারে তুমি আমাকে মেনশন দিয়ে লিখেছো, ও থ্যাংক ইউ সো মাচ গল্প, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তুমি নিজে নিজে বুঝতে পেরেছো যে এটা আমার ভয়েস ছিল। ওকে শাকিল বলেছে একটু স্লো যেতে, গট ইউ, চলো শুরু করি। দ্য ইউনাইটেড নেশনস ইন আ মিটিং অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম আইডেন্টিফাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার। সো ইউনাইটেড নেশনসটাকে জাতিসংঘ অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, অর্থাৎ 2000 সালের শুরুতে, মিলেনিয়াম মানে হচ্ছে সহস্রাব্দ, সহস্রাব্দ, নতুন সহস্রাব্দ শুরু হয়েছে না 2000 সালে, অর্থাৎ 1999 সালের পর 2000 সালে এসেছে। তো নতুন সহস্রাব্দ শুরু হয়েছে, সেখানে বলা হচ্ছে যে নতুন সহস্রাব্দের শুরুতে, ইভ মানে হচ্ছে শুরুতে, প্রাককালে, হ্যাঁ, নতুন সহস্রাব্দের শুরুতে জাতিসংঘ বলেছিল যে, আইডেন্টিফাই করেছিল যে, আইডেন্টিফাই মানে নির্দেশ করা, নির্দেশ করেছিল যে দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে আমাদের সুপেয় পানির অভাবটা। তাহলে কি দাঁড়াচ্ছে পুরো সেন্টেন্সটা একসাথে? নতুন সহস্রাব্দের যে নতুন সহস্রাব্দ যে শুরু হয়েছিল সেটার প্রাককালে জাতিসংঘ একটা মিটিং এ এটার প্রতি নির্দেশ করেছিলেন যে সুপেয় পানির অভাবটা আমাদের সামনে ভবিষ্যতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে যাচ্ছে। But do we need to worry about the problem as ours is a land of rivers and we have plenty of rainfall? So bolche je kintu ami bujhlam je puro prithibite na hoy panir somoshya hocche, amaderu ki je ni chinta korte hobe? Amader desh ke to bola hoy nodi matrik desh, ebong amader deshe prochur porimane brishtipat hoy, plenty mane hocche prochur porimane, ar land of rivers bolte nodi matrik desh bujhano hocche. তারপরে আমরা কি বলছি, বিসাইডস উই হ্যাভ আ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু। তো বলছে যে এছাড়া আমাদের তো ব্যাকইয়ার্ড বলতে উঠোন বোঝানো হয়, ব্যাকইয়ার্ড মানে উঠোন বোঝানো হয়, এখানে একটু কাব্য করে লেখা হয়েছে যে আমাদের উঠোনে তো একটা সমুদ্র পর্যন্ত আছে, আমাদের কেন পানির অভাব হবে, তাই না? সো ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, আমাদের দেশে পানির এক উৎসগুলোর মধ্যে একটা হচ্ছে নদীগুলো। Rivers are everywhere in our life, literature, economy and culture. Nodi amader jibone, amader sahitye, amader orthonitite, sanskritite shobkhane royeche. But are the rivers in good shape? Kintu nodi gulo ki ekta bhalo obosthay ache? Shape mane ekhane obostha bojhacche, akar bojhacche na, mulo to bojhacche je nodi gulo je obostha thakar kotha sei obostha ta ache kina. Unfortunately they are not, দুর্ভাগ্যক্রমে সেগুলো নেই। আ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভেরাল আর গোয়িং থ্রু দ্য প্যাংকস অফ ডেথ। তাহলে এই প্যাংকস অফ ডেথ মানে হচ্ছে আমরা বলি যে মৃত্যু মুখে কবলিত হচ্ছে। তো আমরা বলছি যে কিছু কিছু নদী আছে যেগুলো অলরেডি ডেড, কিছু কিছু নদী আছে যেগুলো ইতোমধ্যে মারা গেছে, এবং আরো কিছু নদী আছে যেগুলো মৃত্যুর একটা সময় দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা লিখেছে। তারপরে বলছি আমরা The river Buriganga is an example of a dying river. Buriganga nodita hocche ekta mritopray, mritopray nodir udaharon. Buriganga ta ki? Dying river. Dying mane hocche mrito pray. Tahole Buriganga ta ekta mritopray nodir udaharon. A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. Ekta report ba ekta amra ki bole thaki ekta news report, ekta
পত্রিকার রিপোর্ট পাবলিশ হয়েছে কোন পত্রিকাতে, যা ডেইলি সানে, এবং সেখানে বর্ণনা করা হয়েছে যে বুড়িগঙ্গা নদীর কি হয়েছে এবং কেন হয়েছে। তারপর আমরা বলছি যে ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড আ পারপিচুয়াল স্টেঞ্চ ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট। তো বলছে যে এটার যে পানিটা সেটা পলিউটেড বা দূষিত, এবং একটা চিরস্থায়ী দুর্গন্ধ, পারপেচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী, স্টেঞ্চ মানে হচ্ছে দুর্গন্ধ, একটা চিরস্থায়ী দুর্গন্ধ ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এটার আশেপাশে যে বাতাসটা আছে সেই বাতাসটাকে ভরিয়ে তোলে। তো তোমরা কেউ যদি পুরান ঢাকা এলাকাটাতে থেকে থাকো, বুড়িগঙ্গার পাশে বা সদরঘাটের আশেপাশে তোমরা কেউ থেকে থাকো, তোমরা অবশ্যই জানো, বা কেরানীগঞ্জ কেউ যদি থাকো জানো যে বুড়িগঙ্গার অবস্থা কতটা খারাপ। তো এখানে সেটাই বলা হচ্ছে যে বুড়িগঙ্গা একটা মৃতপ্রায় নদী, এবং এই বুড়িগঙ্গার পানিটা এতই দূষিত যেটা এটা আশেপাশের বায়ুকে পর্যন্ত একটা দুর্গন্ধ দিয়ে ভরিয়ে রাখে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটা বুড়িগঙ্গা নদীটা কিন্তু আসলে এরকম আগে ছিল না, এটা এখন এসে এই অবস্থায় পড়েছে, আগে বুড়িগঙ্গা এইরকম ছিল না, এটা আমরা বলেছি। ওকে, সো এই পেজটা আমাদের ডান। তোমরা একটু আমাকে বলো যে এই পৃষ্ঠাটাতে বা এই স্লাইডটাতে কোনো একটা পার্ট আছে কিনা যেটা তোমরা বোঝো নাই। আমি কিন্তু অলরেডি অনেকখানি স্লো করেছি পড়ানোটা, আর একটু স্লো করতে হবে কিনা সেটাও আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা, নাইমা বলেছে যে ভয়েসে একটা কমেন্ট করেছে, আমি কমেন্টটা এখনো দেখি নাই, দেখি অবশ্যই রেসপন্স করবো বাবা। ব্যাকইয়ার্ড বলতে উঠান বোঝানো হয়, ব্যাকইয়ার্ড বলতে উঠান বোঝানো হয়। ব্যাকইয়ার্ড মানে থাকে না, অনেক সময় বাসার পিছনে একটা মাঠ থাকে বড়, সেটা বিভিন্ন জায়গাতে সেটাকে বিভিন্ন কথা বলা হয়, বা এখানে বোঝানো হয়েছে যে আমাদের দেশের সাথেই তো একটা নদী আছে, ব্যাকইয়ার্ড মানে একদম অ্যাডজেসেন্ট একটা নদী রয়েছে, এরকম একটা অর্থ প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, আরো একটু স্লো বলেছে, ঠিক আছে, মাহিদ হাসান চৌধুরী মাথায় রাখবো, আরো একটু স্লো করানোর চেষ্টা করব। ওকে, প্যাংকস অফ ডেথ মানে হচ্ছে মৃত্যু মুখে পতিত হচ্ছে। ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার, চলো আমরা পরের অংশটাতে চলে যাই। তো এখানে কি আছে, দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট। রিপোর্টটা বলে যে এই নদীটার একটা গ্লোরিয়াস, গ্লোরিয়াস শব্দের অর্থ হচ্ছে খুবই একটা সমৃদ্ধশালী অতীত ছিল, খুবই একটা সমৃদ্ধশালী অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ আ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গেস অ্যান্ড ফ্লোড ইন টু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। তো এটা একটু ভালো করে বুঝো, ওয়ান্স শব্দটার অর্থ হচ্ছে একদা বা এক সময়। একদা এটা কি ছিল, একটা ট্রিবিউটারি ছিল, ট্রিবিউটারি বানানটা ভালো করে মনে রাখবে, ট্রিবিউটারি শব্দের অর্থ হচ্ছে উপনদী, অর্থাৎ একটা নদী থেকে আরেকটা নদী যদি তৈরি হয় সেটাকে আমরা উপনদী বলে থাকি। সো ওয়ান্স ইট ওয়াজ আ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গেস, এখানে মাইটি গঙ্গেস বলতে শক্তিশালী গঙ্গা নদীকে বোঝানো হয়েছে, and flowed into the bay of bengal through the river dholeshwari, অর্থাৎ বাংলাদেশে গঙ্গার একটা উপনদী বাংলাদেশে প্রবেশ করে হয়েছে পদ্মা, এবং পদ্মা বলছি বুড়িগঙ্গা হয়েছে, এবং এই বুড়িগঙ্গাটা একটা পয়েন্টে গিয়ে ধলেশ্বরী নদীর সাথে মিলিত হয়ে ধলেশ্বরী নাম গ্রহণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সো এটাই আমরা বলছি যে এক সময় বুড়িগঙ্গাটা ছিল কি, একটা ট্রিবিউটারি অফ দ্য গাঙ্গেস, বা গঙ্গার একটা ট্রিবিউটারি ছিল, উপনদী ছিল, এবং সেটা পরবর্তীতে এসে ধলেশ্বরী নদীর সাথে মিশে ধলেশ্বরী নামে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে মিশে গিয়েছিল। হাসান চৌধুরী, ওয়ার্ড মিনিং গুলো লেকচার শিটে দিয়ে দিবো, ভোকাবুলারি পার্টটাতে আছে, একটু সামনে গেলেই দেখতে পাবে। আচ্ছা, ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন নাউন এভাবে পড়ালে ভালো হতো, ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন নাউন মানে তুমি কি বলছো যে এক একটা সেন্টেন্স স্ট্রাকচার এভাবে দেখাতে, তাহলে তো বাবা ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, অনেক দিন লাগবে এক একটা লেসন শেষ করতে। যেমন এই যে এই সেন্টেন্সটা, ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গেস, এখানে ওয়াজটা হচ্ছে তোমার ভার্ব, তারপরে ট্রিবিউটারি, তারপর গঙ্গেস, বে অফ বেঙ্গল, ধলেশ্বরী, এগুলো সব হচ্ছে আমার নাউন। তারপরে কি বলেছো তুমি, ভার্ব অ্যাডভার্ব, এখানে কি কোনো অ্যাডভার্ব আছে, না এখানে কোনো অ্যাডভার্ব নাই, প্রিপোজিশন আছে, থ্রু আছে, ইনটু আছে, কনজাংশন আছে, অ্যান্ড, একটা সেন্টেন্স তো তোমার সব পার্টস অফ স্পিচ থাকবে। আচ্ছা, তারপরে আছে গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি হচ্ছে একটা অ্যাডভার্ব, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গেস অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, ধীরে ধীরে এটার যে লিঙ্কটা বা এটার যে সম্পর্কটা ছিল গঙ্গা নদীর সাথে সেটা হারিয়ে যায়, এবং তারপরে এটার নাম হয় কি, বুড়িগঙ্গা, দেন ইট গট দ্য নেম বুড়িগঙ্গা। ওকে ওকে, ঠিক আছে,
অল রাইট, এরপরের অংশটা আমরা চলে আসি। সো এরপরে আমরা কি বলছি, দ্য মুঘলস ওয়ার মার্ভেলড এট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাংকস ইন 1610। তাহলে আমরা বলছি মুঘলদের কথা, মুঘলস ওয়ার মার্ভেল, তাহলে মুঘলরা কি ছিল, মার্ভেল অর্থ হচ্ছে মুগ্ধ হয়ে গিয়েছিল। মার্ভেল শব্দটা অর্থ হচ্ছে মুগ্ধ করা, কাউকে মার্ভেল করা মানে হচ্ছে মুগ্ধ করা। মার্ভেল করাটা হচ্ছে একটা ভার্ব, এবং এইখানে যে মার্ভেল লিখেছে, মার্ভেল এইটার অর্থ হচ্ছে মুগ্ধ, এবং মুগ্ধটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে মার্ভেলসটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে দেখো, দ্য মুঘলস ওয়ার মার্ভেলড এট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা। তাহলে টাইড লেভেল জিনিসটা কি, স্রোতের যে মাত্রাটা ছিল বুড়িগঙ্গার স্রোত দেখে তারা খুব অবাক হয়ে গিয়েছিল, মুগ্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, এখানে আর আর এন আলাদা হবে, একসাথে হয়ে গিয়েছে, এটা কি হবে, জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাংকস ইন 1610। তাহলে 1610 সালে কি করেছিল, জাহাঙ্গীরনগর এখানে তৈরি করেছিল তাদের রাজধানী শহরটা। আচ্ছা, আমি হচ্ছে লাইভটা হারিয়ে ফেলেছি, একটা সেকেন্ড তোমাদের সাথে আমি একটু লাইভটা খুঁজে বের করি, তারপরে আবার জয়েন করছি, দাঁড়াও। ওকে, পেয়েছি, ঠিক আছে, ওকে। গ্রামাটিক্যাল সহ পড়াতে বলেছো, ঠিক আছে, গ্রামাটিক্যাল সহ পড়াচ্ছি। জাস্ট এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমাদের এক একটা ক্লাসে শুধুমাত্র একটা লেসন কাভার করতে পেরেছি। ইফ ইউ গাইজ আর ওকে উইথ ইট, আমার কোনো অসুবিধা নাই, জাস্ট ক্লাসেস এর নাম্বার বাড়বে, এছাড়া পড়াটা আর একটু হবে। মার্ভেল একটা ব্র্যান্ডের নাম, মার্ভেল হচ্ছে একটা, এটাকে এমসিইউ বলা হয়ে থাকে, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। ওরা হচ্ছে সুপার হিরো মুভিজ বানায়, তোমরা অনেকে নিশ্চয় সুপার হিরোজ মুভিজ দেখো, তাই না? সো এরপরে আমরা চলে আসি, এরপর এখানে কি বলেছে, দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। এই রিভারটা, নদীটা, ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে সুপেয় পানি সাপ্লাই করতো, সরবরাহ করতো, এবং সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং আমাদের যে ব্যবসা বাণিজ্য আছে সেটাকে সাপোর্ট করতো, সেটাকে সমর্থন করতো, বা সেটার একটা যোগাযোগের ব্যবস্থা তৈরি করে দিয়েছিল। সো এখন দেখো, এই সেন্টেন্সটাতে আমার নাউন হচ্ছে কি, দ্য রিভার, তারপরে ড্রিঙ্কিং ওয়াটার, এবং তারপর আছে ট্রেড অ্যান্ড কমার্স, এগুলো সব হচ্ছে নাউন। এখানে ভার্ব আছে দুটো, একটা হচ্ছে সাপ্লাই এবং আরেকটা হচ্ছে সাপোর্ট, এই দুটোই হচ্ছে আমাদের দুটো ভার্ব। সাপ্লাই মানে সরবরাহ করা, সাপোর্ট মানে সমর্থন করা, এবং এখানে যে ফর্মে আছে দুটোই হচ্ছে বি টু, তাহলে সাপোর্টেডও আছে বি টু হিসেবে এবং সাপ্লাইডও আছে বি টু হিসেবে, এবং এগুলোর বি থ্রি ফর্মও দেখতে একই, সাপোর্ট এবং সাপোর্টেড এবং সাপ্লাই দুটোই হয়। আচ্ছা, তারপরে আমরা কি বলছি, জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা which grew into a heavily populated city with a chronic shortage of space. So ei je tara Jahangirnagar toiri korechilo 1610 sale, ei shohor tai pore naam hoyeche Dhaka, jeta kina ekta khubi heavily populated city. Heavily shobder ortho mane hocche khubi ghono, ebong populated city mane boshotipurno. Tahole ekhane heavily populated shobdota ortho hocche khubi ghono boshoti purno ekta shohor hishebe gori utheche. With a chronic shortage of space, space মানে হচ্ছে জায়গা, এবং chronic শব্দটা অর্থ হচ্ছে প্রচন্ড পরিমাণ shortage হয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণ অভাব হয়েছে আমাদের ঢাকাতে জায়গার। সো chronic এর একটা সিনোনিম বলতে পারো acute, chronic এবং acute দুটোর মানেই হচ্ছে অনেক বেশি পরিমাণে, ওকে, এটার মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে বা তীব্র পরিমাণে। সো আমাদের একটা তীব্র শর্টেজ দেখা গিয়েছে কিসের, স্পেসের। সো এই অংশটাতে আমরা কি বলেছি, মূলত যে বুড়িগঙ্গাটা মূলত হচ্ছে গঙ্গা নদীর একটা উপনদী, যেটা কিনা ধলেশ্বরী নদীর থ্রুতে এসে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পতিত হয়। এটা ধীরে ধীরে গঙ্গার সাথে এটা লিঙ্কটা হারিয়ে ফেলে, সম্পর্কটা হারিয়ে ফেলে, এবং তারপরেই এর নাম হয় কি, বুড়িগঙ্গা। মুঘলরা বুড়িগঙ্গার যে স্রোত ছিল সেটা দেখে খুবই মুগ্ধ হয় এবং তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করে 1610 সালে। তারপরে এই নদীটা তখন দেখা যায় যে সুপেয় পানি এবং ব্যবসা বাণিজ্যের জন্য আমাদেরকে কি করে, সরবরাহ করেছে, সুবিধা করে দিয়েছে। তারপরে জাহাঙ্গীরনগর পরবর্তীতে এর নাম হয় ঢাকা, এবং এরপর কি হয়েছে, এটা একটা হেভিলি পপুলেটেড সিটি, একটা ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয়েছে, যেখানে আসলে এখন জায়গা পাওয়াটাই খুব দুষ্কর হয়ে যায়। আচ্ছা, মীর ওয়ালিদ বলেছে যে মার্ভেলড, দ্য মুঘলস ওয়ার মার্ভেলড এট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা। এটা কি
ওকে, এটা কি প্যাসিভ ভয়েস হিসেবে ইউজ হয়েছে? এটা অ্যাডজেক্টিভ হলো কিভাবে? এইখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আমরা বলি না যে আই অ্যাম অ্যাক্টিভ, আই অ্যাম গোয়িং, মানে ধরো আমরা অ্যাডজেক্টিভ দুই ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ধরো আমরা বলতে পারি যে হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, আরেকটা আমরা বলতে পারি যে হি ইজ অ্যাক্টিভ। সো এই যে এখানে এই যে এই অ্যাক্টিভ এবং এই অ্যাক্টিভ দুটোই কিন্তু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই দুটোকে অ্যাডজেক্টিভে অ্যাট্রিবিউটিভ ইউজ বলা হয়। আরেকটি ইউজের নাম এখন এই মুহূর্তে ভুলে গেছি, বাট এখানে এখানে যেভাবে যে ফর্মেটে আছে ওই ফর্মেট অনুযায়ী দ্য মুঘলস ওয়ার মার্ভেলড অ্যাট দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা, এটা বলে আমরা মার্ভেলটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারি। আবার যদি তুমি প্যাসিভ ভয়েস বলো তখন এটা অ্যাক্টিভ ভয়েসটা হবে কি, দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা মার্ভেলড দ্য মুঘলস, তখন এখানে মার্ভেল বাই না হয়ে অ্যাট রয়েছে। ওকে চলো এরপরে আমরা অংশটা দেখি। এখানে আমরা কি দেখছি, আচ্ছা আব্দুল্লাহ খান বলেছে কোন প্যাসেজ, এই প্যাসেজটা হচ্ছে ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, এটা হচ্ছে মূলত তোমার ইউনিট 12 এর লেসন 1। তারপর আমরা কি বলছি, দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ অফ ইট। তাহলে এখানে আমরা বলছি দ্য বাউন্টি অফ দ্য রিভার মানে হচ্ছে এই রিভারটার যে অবদানটা আছে। এখানে একজন বলেছে ক্লাসিক ক্রনিক শর্টেজ মানে কি, বাবা ক্রনিক শর্টেজ মানে হচ্ছে একটা তীব্র অভাব, কি বলেছে, এটা তীব্র অভাব ক্রনিক শর্টেজ দিয়ে বোঝানো হয়। ওকে তো এখানে আমরা এখন দেখবো কি, দ্য সিটি, সিটি মানে কি শহরের কথা বলা হচ্ছে, কোন শহর, ঢাকাকে মিন করা হচ্ছে, যে দ্য বাউন্টি অফ দ্য রিভার, এখানে বাউন্টি বলতে অনুগ্রহটা বোঝানো হচ্ছে বা অবদানটা বোঝানো হচ্ছে, যে এই যে নদীটা আমাদেরকে বেঁচে থাকতে এতখানি সাহায্য করলো, এর অবদানের প্রতিদান আমরা কিভাবে দিয়েছি জানো, বাই সাকিং লাইফ আউট অফ ইট, এটার যে প্রাণ শক্তি আছে সেইটা শুষে নিয়ে, সাক করা মানে হচ্ছে শুষে নেওয়া, অর্থাৎ এটার থেকে জীবনী শক্তি শুষে নিয়ে আমরা এর যে অনুগ্রহটা আছে, এর যে অবদানটা আছে সেটাকে ফেরত দিয়েছি। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন, সেই যে আমরা একটা পত্রিকার রিপোর্টের কথা বলছিলাম, সেই পত্রিকার রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা মারা যাচ্ছে কারণ পলিউশন বা দূষণের কারণে। তো এখানে দেখো আমরা বলেছি অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, টক্সিক মানে হচ্ছে বিষাক্ত, কেমিক্যালস মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, হিউজ শব্দটির অর্থ বিশাল, কোয়ান্টিটিস মানে পরিমাণ, অর্থাৎ হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স অ্যান্ড হাউসহোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস আর ডাম্পড ইন টু দ্য রিভার এভরি ডে। সো এখানে আমরা বলছি যে ভয়ঙ্কর বড় বড় পরিমাণে বিষাক্ত কেমিক্যাল এবং বর্জ্য, যেগুলো কিনা বিভিন্ন কারখানা এবং ফ্যাক্টরি থেকে আসে, হাসপাতাল থেকে এবং ক্লিনিক গুলো থেকে আসে, পাশাপাশি বাসা বাড়ি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে আসে, সেগুলোকে প্রতিদিন নদীতে ফেলে দেওয়া হয়। ডাম্প মানে হচ্ছে নদীতে ফেলে দেওয়া বা নিষ্কাশন করা। আর এখানে কি আছে, এস্টাবলিশমেন্ট মানে হচ্ছে কোনো একটা স্থাপনা, তো বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে স্থাপনা গুলো আছে সেগুলো থেকে, কলকারখানা থেকে, হাসপাতাল গুলো থেকে যে ময়লা আছে, বিষাক্ত রাসায়নিক পদার্থ গুলো আছে, সেগুলো কি করা হচ্ছে, নদীতে প্রতিদিন ফেলা হচ্ছে। তারপর আমরা বলছি দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট ফোর, এখানে 4-500 টনস তো আলাদা হয়ে গেছে, এটা প্রবাবলি 4,500 টনস হবে, 4,500 টনস অফ সলিড ওয়েস্ট এভরি ডে অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড ইন টু দ্য বুড়িগঙ্গা। সো এই নাম্বারটা আমি শিওর না, এখন স্লাইডটা দেখে তুমি একটু বইতে দেখে নিও, এটাকে 4 থেকে 5 নাকি 4,500 টন একই দিনে। সো বেসিকলি এত বেশি সলিড ওয়েস্ট, সলিড ওয়েস্ট মানে হচ্ছে যেটা কিনা কঠিন অবস্থায় আছে, কঠিন বর্জ্য পদার্থ প্রতিদিন নিষ্কাশন করে, এবং এটা ডিরেক্টলি এটার পুরোটার এটার বেশিরভাগ অংশই সরাসরি গিয়ে বুড়িগঙ্গা নদীতে পতিত হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট DOE, অর্থাৎ আমাদের পরিবেশ অধিদপ্তরের মতে, 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস আর রিলিজড ইন টু দ্য রিভার এভরি ডে। সো আমাদের যে পরিবেশ, আচ্ছা সবাই বলেছে 4,500 টন হবে, সো 4,500 টন সলিড ওয়েস্ট প্রতিদিন নদীতে আমরা ফেলে দেই। আবার আমরা বলছি যে 20,000 টন অফ ট্যানারি ওয়েস্ট, অর্থাৎ চামড়া শিল্প, ট্যানারি ওয়েস্ট মানে হচ্ছে চামড়া শিল্পের বর্জ্য, প্রতিদিন 20,000 টন চামড়া শিল্পের বর্জ্য, যেগুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর বেশি পরিমাণে বিষাক্ত পদার্থ রয়েছে, সেগুলো প্রতিদিন নদীতে
ফেলে দেওয়া হয়। তাহলে দেখো এই যে নদীতে প্রতিদিন, ট্যানারি মানে হচ্ছে চামড়া শিল্পের কারখানা, ট্যানারি মানে চামড়া শিল্পের কারখানা। তাহিয়া তাবাসসুম, হ্যালো। আমরা এখানে বলেছি কি, প্রতিদিন চামড়া শিল্পের কারখানা থেকে 20,000 টন ওয়েস্ট বা বর্জ্য এনে নৌকায় ফেলা হয়, নৌকা বলছি নদীতে ফেলা হয়। সেটাই বোঝানো হচ্ছে যে কিভাবে দূষণটা ঘটে প্রতিদিন আমাদের বুড়িগঙ্গা নদীটাতে। তাহলে আবার একটু আমাকে জানাও যে এই যে স্লাইডটা পড়েছি, এই স্লাইডের সবগুলো অর্থ এবং এই স্লাইডের পুরো অংশটা তোমাদের ক্লিয়ার কিনা, তাহলে আমরা পরের অংশটাতে চলে যাব। ওকে জাহিদ হচ্ছে রেজাল ভাইয়ার নাম নিয়ে খুব কান্নাকাটি করছে জাহিদ, তুমি কোনো টেনশন নাই, ভাইয়া কিন্তু ফার্স্ট পেপার আরো ক্লাস নেবেন। তো দেখা যায় যে এক একজন টিচারের তো পড়ানোর স্টাইল এক এক রকম, ডেফিনেটলি ডিফারেন্ট হবে। আশা করি আমি যেভাবে পড়াচ্ছি এটা তোমার কাছে ভালো লাগতে পারে। ওকে, গ্লোরিয়াস মানে মহিমান্বিত, প্রসিদ্ধ, সমুচ্চ, গৌরবময় বলেছো, ভেরি গুড। আচ্ছা ক্লিয়ার বলেছে অনেকে, চলো তাহলে এখন আমরা পরের অংশটাতে চলে আসি। সো এখানে আমরা কি দেখছি যে এক্সপার্টস আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। তাহলে এক্সপার্ট শব্দটা অর্থ হচ্ছে বিশেষজ্ঞরা। তারপরে আমরা কি বলছি, আইডেন্টিফাইড, আইডেন্টিফাই মানে হচ্ছে নির্দিষ্ট করা বা চিহ্নিত করা, এখানে আইডেন্টিফাইড অর্থ চিহ্নিত করা বোঝানো হয়েছে। 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা শিল্প কারখানার এলাকা চিহ্নিত করেছেন ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি, রাজধানীর আশেপাশে, অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, অর্থাৎ নদী দূষণের একদম মৌলিক উৎস হিসেবে আমাদের যে বিশেষজ্ঞরা আছেন তারা 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা 9টা শিল্প এলাকাকে চিহ্নিত করেছেন যেগুলো ঢাকার ভেতরে বা আশেপাশে অবস্থিত। তাহলে এই শিল্প এলাকাগুলো কোনটা কোনটা, একটা হচ্ছে টঙ্গী, একটা তেজগাঁও, একটা হাজারিবাগ, একটা তারাবো, একটা নারায়ণগঞ্জ, একটা সাভার, তারপর গাজীপুর এবং ঢাকা। তাহলে কয়টা হলো, 7টা। কি কি, টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা। সো এই গাজীপুর ঢাকাটা তো অ্যাকচুয়ালি ঢাকার আশেপাশে বোঝানো হচ্ছে। টোটাল ও 9টা এরিয়া, 7টা না, 9টা এরিয়া এখানে কি করেছেন, আইডেন্টিফাই করেছেন। ওকে, তারপরে কি আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। তাহলে ও ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন, দাঁড়াও এই সেন্টেন্সটা ভুল করেছে, আবার পড়ি। ওকে, তাহলে আমরা সবাই মিলে ভালোভাবে বুঝতে পারবো, এটা পুরোটা শেষ হয়নি। ওকে, সো experts identified 9 industrial areas in and around the capital city as the primary sources of river pollution. In what area ki ki, Tongi, Tejgaon, Hajaribagh, Tarabo, Narayanganj, Savar, Gajipur, Dhaka export processing zone and Khurashal. Ei 9 ta hocche sobche beshi nodi dushan kore ei rokom 9 ta shilpo elaka. Tarpor ki ache, the river would need a monster stomach to digest all the wastes mentioned above. So এখানে বলছে যে নদীগুলোর আসলে একটা রাক্ষসের মতন পেট দরকার, মনস্টার স্টমাক মানে রাক্ষসের মতন পেট বোঝানো হচ্ছে, যাতে করে এই যে যত ধরনের ওয়েস্ট বা ময়লা ফেলা হয়ে থাকে সেগুলোকে পুরোপুরি ভাবে ডাইজেস্ট করতে, অর্থাৎ সেগুলোকে প্রসেস করে ফেলতে। ডাইজেস্ট করা মানে হজম করা, বা এখানে প্রসেসড করার কথা বলা হচ্ছে। যে ধরো নদীতে তুমি এক ধরনের ওয়েস্ট ফেললে, সেটা প্রসেস হয়ে গেলে কিন্তু আর নদীটা দূষিত হতো না, কিন্তু এত বেশি ওয়েস্ট ফেলা হয় যে নদী আসলে সেটা প্রসেস করতে পারে না, এইটাই বলা হয়েছে। ওকে, তারপরে আমরা কি বলেছি, এরপরে আছে, ওকে তারপরে কি বলেছে, দেয়ার ইজ এ লিমিট আপ টু উইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। সো বলেছে যে নদীর একটা লিমিট আছে, নদীর একটা সীমারেখা আছে, এই সীমারেখা পর্যন্তই নদী এরকম ক্রুয়েল, নিষ্ঠুর এবং থটলেস চিন্তা ভাবনা, অর্থাৎ এরকম নিষ্ঠুর এবং নির্বিচার যে ব্যবহারটা নদীর সাথে করা হচ্ছে, এটা সহ্য করারও তো একটা ক্ষমতা থাকে, এটা সহ্য করারও একটা লিমিট থাকে, সেই লিমিটটা পার হয়ে যায়। সো উই দ্য হিউম্যানস have successfully killed one of our rivers. আমরা মানুষেরাই আমাদের নদীগুলোর মধ্যে একটাকে সফলভাবে মেরে ফেলতে সক্ষম হয়েছে। দেখো কি স্যাড একটা কথা, তাই না, সফলভাবে মেরে ফেলতে সক্ষম হয়েছে। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. বাংলাদেশে আরো নদী আছে যেগুলোর সাথে এরকম নির্বিচারে খারাপ ব্যবহার করা হচ্ছে, বা নির্বিচারে এগুলোর দেখা যাচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে। Unless we take care of our rivers, there may come a time when we will cry water, water and find it nowhere. সো বলছি যে আনলেস মানে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নদীগুলোর খেয়াল না রাখছি, একটা সময় চলে আসতে পারে যেখানে আমরা
পানি পানি করে চিৎকার করব, কাঁদবো এবং কোথাও পানি পাবো না। ওকে, তারপর এখানে কি আছে, একজন বলেছে হোয়াট মিনস বাই পুট আপ, পুট আপ জিনিসটা কি? পুট আপ জিনিসটার মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা, পুট আপ মানে সহ্য করা, মানিয়ে নেওয়া। সাবজেক্টেড মানে হচ্ছে স্বীকার হওয়া, সাবজেক্টেড টু মানে হচ্ছে স্বীকার হওয়া। ওকে, নোয়ের মানে কোথাও না, নোয়ের মানে কোথাও না, এরকম একটা অর্থ প্রকাশ করে। থটলেস মানে হচ্ছে নির্বিচারে, কোনো চিন্তা চিন্তা ভাবনা ছাড়া, সেটাই হচ্ছে থটলেস, বিবেচনা না করে। ওকে, তারপরে আমি দেখি আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে। ওকে, রাইসিলো বলেছে সেন্টেন্স গুলো গ্রামাটিক্যাল এক্সপ্লেইন করতে, লেটস ডু দ্যাট। তাহলে প্রথম সেন্টেন্সটা কি, এক্সপার্টস আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। সো এখানে এক্সপার্টস হচ্ছে নাউন, আইডেন্টিফাইড হচ্ছে আমাদের ভার্ব, 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, এখানে 9 এবং ইন্ডাস্ট্রিয়াল এই দুটোই হচ্ছে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এরিয়াস হচ্ছে আবার নাউন, ইন হচ্ছে আমার প্রেপোজিশন, তারপরে অ্যারাউন্ড হচ্ছে আমার প্রিপোজিশন, অ্যান্ড হচ্ছে আমার কনজাংশন, তারপরে দ্য ক্যাপিটাল সিটি বেসিক্যালি হচ্ছে আরেকটা নাউন, অ্যাজ দ্য প্রাইমারি সোর্স, অ্যাজ হচ্ছে আরেকটা কনজাংশন, দ্য প্রাইমারি সোর্সেস হচ্ছে আমাদের আরো নাউন, রিভার পলিউশনের নাউন, আর অফটা হচ্ছে কি, অফটা হচ্ছে আরেকটা প্রিপোজিশন। ওকে, সো বেসিক্যালি যে ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে আমাদের ভার্ব, আর যে ওয়ার্ডগুলো দিয়ে নাম বোঝাবে সেগুলোই হবে কি আমাদের নাম বোঝালে সেটা হবে আমাদের নাম। ওকে, ঠিক আছে। সো এটা ছিল আমাদের মোটামুটি ফার্স্ট ইয়ার যে লেসনটা। সো এখন আমাকে একটু বলো যে এই লেসনটা তোমরা বুঝতে পেরেছো কিনা প্রপারলি, অ্যান্ড এই যে এই ওয়ার্ড সেন্টেন্সের ওয়ার্ড মিনিং গুলি তো সাথে সাথে বলে দিচ্ছি, এর পাশাপাশি তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এতটুকু বুঝেছো কিনা, তাহলে পরবর্তী অংশটাতে আমরা চলে যাবো। ওকে, সারাফি বলেছে আমরা তো ইচ্ছা করে নদীগুলো মেরে ফেলছি না, ঢাকা শহরের এইসব ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গায় কি পরিগঙ্গা? আসলে তো না, নদী কখনো ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না, আমাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করতে হবে কিংবা বানাতে হবে এইটা। আচ্ছা, মিনারা বলেছে লাস্টের তিনটা লাইন আরেকবার রিপিট করতে। ওকে, সো লাস্টের তিন লাইনের প্রথমটাতে বলেছে উই দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিলড ওয়ান অফ আওয়ার রিভার্স, আমরা মানুষেরা সফলভাবে আমাদের একটা নদীকে মেরে ফেলেছি। সো এই সেন্টেন্সটাতে দেখো উই হচ্ছে আমাদের একটা প্রোনাউন, দ্য হিউম্যানস একটা সরি উই তো প্রোনাউন, উই হচ্ছে আমাদের প্রোনাউন, দ্য হিউম্যানস হচ্ছে নাউন, হ্যাভ সাকসেসফুলি হচ্ছে আমাদের ভার্ব, সরি আরেকবার, হ্যাভ কিলড হচ্ছে আমাদের ভার্ব, সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব, ওয়ান অফ আর রিভার্স হচ্ছে আমাদের একটা নদীর কথা বলা হচ্ছে। তারপরে আমরা কি বলছি, এর পরেরটা আছে দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি দ্যাট আর বিং সাবজেক্টেড টু সিমিলার থটলেস ট্রিটমেন্ট, আমাদের দেশে আরো এরকম নদী আছে যেগুলো কিনা এরকম সিমিলার বা এরকমই থটলেস ট্রিটমেন্ট, মানে হচ্ছে এরকমই নির্বিচার ব্যবহার দ্বারা, নির্বিচার খারাপ ব্যবহারের শিকার হচ্ছে। থটলেস ট্রিটমেন্ট বলতে খারাপ ব্যবহার বোঝানো হচ্ছে, আর সাবজেক্টেড টু দিয়ে বোঝানো হচ্ছে শিকার হওয়া, সাবজেক্টেড টু মানে শিকার হওয়া। ওকে, আমিনুল আমি বলছি অলরেডি কিন্তু যে সেন্টেন্সটাতে কিভাবে গ্রামাটিক্যালি হচ্ছে এই, এন্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলে দেইও তারপরে তোমার নিজে নিজে শিখাটা আরো বেশি এফেক্টিভ। ধরো আমি তোমাকে বলে দিলাম তুমি দেখে নিলে, বাট তুমি যখন নিজে সেন্টেন্সটা পড়বে তখন এটা আইডেন্টিফাই করা যে ভার্ব কোনটা নাউন কোনটা সেটাও তোমাকে অনেক কাজে দিবে। আচ্ছা, তারপর আমরা কি বলছি, আনলেস উই টেক কেয়ার অফ আর রিভার্স দেয়ার মে কাম আ টাইম ওয়েন উই উইল ক্রাই ওয়াটার ওয়াটার অ্যান্ড ফাইন্ড ইট নো ওয়ের। সো আমরা বলছি যে যতক্ষণ না পর্যন্ত আমরা নদীর খেয়াল রাখছি একটা সময় আসতে পারে যখন আমরা কাঁদবো পানি পানি বলে কিন্তু কোথাও পানি পাবো না, তাহলে ফাইন্ড ইট নো ওয়ের, এটা আমরা বুঝিয়েছি। ওকে, সো মিরানা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এখন চলো, হ্যাঁ এই পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে কিছু আছে, বুড়িগঙ্গার পার্টটা যেখানে বলেছি সেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, আর এই যে আমরা পার্টটা পড়ছি সেখানে অনেক কিছু অনেক টেন্সে আছে, অর্থাৎ আইডেন্টিফাইড এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, আবার আমরা করতে হবে যেমন আনলেস উই টেক কেয়ার অফ আর রিভার্স দেয়ার মে আ কাম ওয়েন উই উইল ক্রাই, এটা আছে মূলত একটা কন্ডিশনাল সেন্টেন্স যেখানে প্রেজেন্ট প্লাস ফিউচার ব্যবহার করা হয়েছে। ওকে, চলো এখন আমরা চলে আসি পরের অংশটাতে। এই অংশটাতে আমরা মূলত শিখব আমাদের যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো, বা আমাদের যে ভোক্যাবুলারি পার্টটা আছে সেই ভোক্যাবুলারি পার্টটা এখন আমরা শিখে নেব।
প্রথমে আমরা কি বলেছি, ব্যালেট। ব্যালেট মানে আমরা বলেছিলাম চারণ গীতি কিংবা গীতি কাব্য, এটা একটা সিনোনিম হচ্ছে ক্যারল। ক্যারল মানে হচ্ছে গান গাওয়া। ন্যারেট শব্দের অর্থটা হচ্ছে বর্ণনা করা, এটার সিনোনিম দাঁড়ায় ডিসক্রাইব কিংবা হাইড। তারপর আছে হ্যারোয়িং, হ্যারোয়িং মানে যন্ত্রণাদায়ক, এটার সিনোনিম হচ্ছে আপসেটিং এবং এটা অ্যান্টোনিম হচ্ছে প্লেজেন্ট। তারপর আছে সি ভয়েজ, আমরা বলেছি এটার মানে সমুদ্র যাত্রা, এটার একটাই সিনোনিম আছে, সেটা হচ্ছে ক্রুজ। তারপর আমরা যদি দেখি ম্যারিনার, ম্যারিনার মানে হচ্ছে নাবিক, ন্যাভিগেটর বলা হয়ে থাকে ম্যারিনারদেরকে। ওকে, তারপর আমরা বলছি কার্স, কার্স শব্দ অর্থ অভিশাপ, এটা সিনোনিম হচ্ছে ইমপ্রেকেশন এবং এটা অ্যান্টোনিম হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ কাউকে কার্স করা অপোজিট হতে পারে তাকে কোন একটা ভালো জিনিসে কমপ্লিমেন্ট করা, তাকে প্রশংসা করা, অর্থাৎ অভিশাপের বদলে আমরা বলছি কি প্রশংসা করা। ওকে, তারপরে যদি আমরা একটু খেয়াল করে দেখি এখানে আছে ইভ, ইভ মানে হচ্ছে প্রাক্কালে বা আগের দিন বা আগে, সো এখানে ইভনিং বিফোর বলা হচ্ছে, ইভনিং বিফোর সামথিং হচ্ছে ইভ। তারপর আমরা একটু আগে বলেছি মিলেনিয়াম মানে হচ্ছে সহস্রাব্দ, আর প্লেন্টি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, প্লেন্টি এর সিনোনিম হচ্ছে প্রফিউজ বা অ্যাবান্ডেন্স, আর এটা অ্যান্টোনিম হচ্ছে ফিউ বা স্কেয়ারসিটি, অর্থাৎ কোনো কিছু বেশি থাকা হচ্ছে প্রফিউজ আর কম থাকা হচ্ছে ফিউ বা স্কেয়ারিটি। আচ্ছা, ব্যালেট হচ্ছে ক্যারোল, এটার সিনোনিম, অ্যান্টোনিমটা আসলে ওইভাবে কোনো অ্যান্টোনিম বা বিপরীত শব্দ এটার আসলে নাই। আচ্ছা, ওকে, তারপরে অংশটা কি আছে, প্যাংস, প্যাংস মানে হচ্ছে তীব্র যন্ত্রণা হওয়া, কোনো কিছু নিয়ে তীব্র যন্ত্রণা হওয়া। সো প্যাংস এর সিনোনিম হচ্ছে অ্যাগনি এবং অ্যান্টোনিমস হচ্ছে কমফোর্ট। তাহলে প্যাংস এর সিনোনিম কি, আচ্ছা, প্যাংস এর সিনোনিম হচ্ছে আমাদের অ্যাগনি এবং অ্যান্টোনিম হচ্ছে কমফোর্ট। তারপর যদি দেখো ডাইং, ডাইং মানে আমরা বলেছি মৃতপ্রায় বা মুমূর্ষু, এটার সিনোনিম হচ্ছে ভ্যানিশিং এবং অ্যান্টোনিম হচ্ছে লিভিং। ভ্যানিশিং মানেও হচ্ছে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা, মারা যাচ্ছে এরকম একটা অবস্থা, আর লিভিং মানে হচ্ছে বেঁচে আছে এরকম একটা অবস্থা। তারপরে পারপেচুয়াল মানে কি, আমরা একটু বলছি চিরস্থায়ী বা অবিরত হতে পারে, এটার সিনোনিম হচ্ছে কন্টিনিউয়াস এবং অ্যান্টোনিম হচ্ছে টেম্পোরারি। সো পারপেচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী, সবসময় যেটা থাকবে, টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে যেটা কিনা ক্ষণস্থায়ী হবে, তাহলে পারপেচুয়াল এর বিপরীত শব্দ কি, টেম্পোরারি। তারপরে আমরা দেখছি স্টেঞ্চ আছে, স্টেঞ্চ শব্দ অর্থ কি, দুর্গন্ধ, স্টিঙ্ক হচ্ছে দুর্গন্ধ বা স্টেঞ্চ এর সিনোনিম এবং পারফিউম হচ্ছে এটার অ্যান্টোনিম। তারপর আমরা দেখি আছে গ্লোরিয়াস, গ্লোরিয়াস শব্দের অর্থ ঐশ্বর্যময়, সো এটার সিনোনিম হচ্ছে ম্যাগনিফিসেন্ট এবং এটা অ্যান্টোনিম হচ্ছে ইনগ্লোরিয়াস। সো গ্লোরিয়াস এর আমাদের কি, অ্যান্টোনিম হচ্ছে ইনগ্লোরিয়াস আর সিনোনিম হচ্ছে ম্যাগনিফিসেন্ট। ওকে, ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি ট্রিবিউটারি মানে আমরা কি বলেছি বলতো, ট্রিবিউটারি শব্দের অর্থ হচ্ছে উপনদী, একটা নদীর উপনদী, তাহলে এটার সিনোনিম হতে পারে স্ট্রিম বা ব্রুক, আর এটা কোনো অ্যান্টোনিম নাই। এখানে অ্যান্টোনিম মানে উপনদীর আর অ্যান্টোনিম কি হবে, তুমি মূল নদী রিভার এটা বলতে পারো, বাট ওভাবে কোনো বিপরীত শব্দ নাই। তারপর আছে মার্ভেল, মার্ভেল মানে বিস্মিত হওয়া বা মুগ্ধ হওয়া, এটার সিনোনিম হবে অ্যামেজড, আর যেহেতু মার্ভেল যাচ্ছে সিনোনিম হবে অ্যামেজড এবং এটা অ্যান্টোনিম হবে বোর্ড। অ্যামেজড মানেও মুগ্ধ হওয়া, আর বোর্ড মানে হচ্ছে খুব বোর হয়ে যাওয়া, খুব একঘেয়েমি চলে আসা। তারপরে আমরা দেখছি টাইড, টাইডটা কি, জোয়ার, এটার সিনোনিম হচ্ছে স্ট্রিম এবং এটা অ্যান্টোনিম হচ্ছে এব, অর্থাৎ ভাটা। তাহলে টাইডের সিনোনিম হচ্ছে স্ট্রিম এবং অ্যান্টোনিম হচ্ছে এব। ওকে, আকিব তাফিম বলেছো গ্লোরিয়া কি গ্লোরিয়াস এর নাউন ফর্ম, ফাতিমা, ও আচ্ছা আমার নাম বলছে, আচ্ছা না বাবা গ্লোরিয়া না, গ্লোরি, গ্লোরি হচ্ছে নাউন, গ্লোরি থেকে এসেছে অ্যাডজেক্টিভ গ্লোরিয়াস, গ্লোরি হচ্ছে নাউন, গ্লোরি থেকে এসেছে অ্যাডজেক্টিভ গ্লোরিয়াস। ওকে, ওকে, গ্লোরিয়াস এর একটা তুমি অ্যান্টোনিম জানতে চেয়েছো, গ্লোরিয়াস তো হচ্ছে তোমার খুব, আমরা খুব কি বলে, খুব প্রাউড ফিল করি কোনো কিছু নিয়ে, গর্বিত ফিল করি এরকম একটা অর্থ। তাহলে আমরা এখানে বলতে পারবো ইম্বারেসিং, ইম্বারেসিংটা গ্লোরিয়াস এর একটা, ইম্বারেসিং গ্লোরিয়াস এর একটা অ্যান্টোনিম হতে পারে, ইনসাল্টিং একটা গ্লোরিয়াস এর অ্যান্টোনিম হতে পারে, ইম্বারেসিং ইনসাল্টিং এগুলো হতে পারে। ওকে, গ্লোরিয়াস এর অ্যান্টোনিম কি ওয়ান্ডারফুল বলতে পারবো, না ভারত চাকমা, ওয়ান্ডারফুল হবে গ্লোরিয়াস এর সিনোনিম, অ্যান্টোনিম হবে না। আচ্ছা, ওকে, গ্লোরিয়া কি, গ্লোরিয়া কারো নাম হতে পারে, আর গ্লোরিয়া জিন্স বাংলাদেশে একটা কফি শপ। এছাড়া গ্লোরিয়া শব্দটা আমরা ওইভাবে ব্যবহার করি না, গ্লোরিয়া ইজ আ নাউন, ইটস নট অ্যান অ্যাডজেক্টিভ, ইটস নট, মানে গ্লোরিয়া হচ্ছে একটা নাম হিসেবে, নাম, মানুষের নাম হিসেবে গ্লোরিয়া ব্যবহার করা হয়ে থাকে। এবং আমার পছন্দের একটা গান আছে,
ব্যান্ডটার নাম হচ্ছে দ্য লুমিনিয়ার্স, ওদের একটা গানও আছে ওটার নাম গ্লোরিয়া। ওকে, সো পরের অংশটাতে চলে আসি। এখানে তো আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চেয়েছিলাম, বাট ভুলে আগে থেকে আনসার গুলো দেওয়া আছে, সাম প্রশ্ন গুলো তোমাদের সাথে সলভ করিয়ে দিই, আই থিঙ্ক সেটাই ভালো হবে। তো দেখো, দ্য সিনোনিম অফ পারপেচুয়াল শব্দটা অর্থ কি? তাহলে সিনোনিম অফ পারপেচুয়াল মিনস, পারপেচুয়াল শব্দটার সিনোনিম করতে হবে। সো আমরা জানি পারপেচুয়াল শব্দটা হচ্ছে চিরস্থায়ী, তাই না? পারপেচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী। সো এটার সিনোনিম আমরা বের করব। দেখো, স্ট্রিম আছে, ইন্টারমিটেন্ট আছে, টেম্পোরারি আছে, কন্টিনিউয়াস আছে। সো আমরা জানি চিরস্থায়ী মানে যেটা চলতে থাকবে, সো এখানে আমরা কন্টিনিউয়াস ব্যবহার করেছি। কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিরত বা নিয়মিত, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। কন্টিনিউয়াস হচ্ছে অবিরত, অবিরত, কন্টিনিউয়াস। আচ্ছা, টেম্পোরারি শব্দটা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, ইন্টারমিটেন্ট মানে হচ্ছে আন্ত, অর্থাৎ দুটা জিনিসের মাঝামাঝি পর্যায়ে কোনো কিছু চলতে সেটাকে ইন্টারমিটেন্ট বলা হয়। স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, এটা তো আলাদা। সো এখানে উত্তরটা হবে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস। তারপরে ডিওই জিনিসটা কি, এটা আমরা জানি। ডিওই হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বা পরিবেশ অধিদপ্তর, এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে সি নাম্বার কোয়েশ্চেনটা, থ্রি নাম্বার কোয়েশ্চেনটা ছিল দ্য মুঘলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা রিভার ইন 1610। তাহলে যে উত্তরটা আমরা প্যাসেজ থেকে সরাসরি পাবো, যে 1610 সালে বুড়িগঙ্গা নদীটা জাহাঙ্গীরনগর হচ্ছে সরি বুড়িগঙ্গা নদীর উপকূলে তীরের উপর জাহাঙ্গীরনগর শহরটা স্থাপন করা হয়েছিল। ওকে, ঠিক আছে, অল রাইট, ঠিক আছে। সো আমরা মোটামুটি আজকে কি পড়লাম, ইউনিট 12 এর লেসন 1। সো আজকের ক্লাসটা আমি এর চেয়ে বেশি লেন্দি করতে চাচ্ছি না, কারণ অলরেডি 10:30 বাজে এবং আমি জানি যে তোমরা একদম 8টা থেকে টানা ক্লাস করছো। সো 2.5 ঘন্টা ধরে তোমরা টানা যেহেতু ক্লাস করছো, তাহলে আমি বুঝতে পারছি যে খুবই একটা ঝামেলায় পড়ে যাচ্ছ। আচ্ছা, বিদ্রু সারাফে বলেছে যদি প্যাসেজ গুলো পিডিএফ আকারে থাকতো তাহলে বইয়ের ফিল পেতে, পিডিএফ বই তো তুমি ডাউনলোডই করতে পারবে বাবা, এই প্যাসেজে আর পিডিএফ ফিল কি করবে। বাট আমি তো স্লাইডটা তোমাকে পিডিএফ করে দেব, কোনো অসুবিধা নাই। এর পরের ক্লাসটাতে আমরা পরবর্তী চ্যাপ্টারটা স্টার্ট করবো, পরবর্তী চ্যাপ্টার অ্যাজ ইন ইউনিট 12 এর লেসন 2। এটার নাম হচ্ছে হাকালুকি হাওড়। হাকালুকি হাওড়ের লেসনটা আমার খুবই প্রিয়, খুবই মজার একটা লেসন, সেটা আমরা পড়বো। তার আগে আজকের ক্লাসের থেকে আমরা কি কি পড়লাম বলতো? মূলত আমরা পড়েছি ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, এটা অর্থ হচ্ছে বাংলাদেশের যে নদীমাতৃক দেশ, এর নদীগুলোর যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আমরা আজকে জেনেছি। আর আমরা আরেকটা জিনিস একটু দেখে নিয়েছি আজকে ক্লাসে, আমি জানলাম যে তোমরা চাও যে প্রত্যেকটা মানে সেন্টেন্স যাতে আমরা ভেঙে ভেঙে গ্রামাটিক্যালি একটু এক্সপ্লেন করে পড়ি। এটা অ্যাগেন আমি এখনো প্রমিস করতে পারছি না যে প্রত্যেকটা সেন্টেন্সে পড়াতে পারবো, বাট আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে আমি মেন্টালি ওভাবে প্রিপারেশন নিয়ে আসবো যাতে প্রতিটা সেন্টেন্স তোমাকে আমি গ্রামাটিক্যালি এক্সপ্লেইন করে ভেঙে দেখিয়ে দিতে পারি, সেটা করবো আমরা। অ্যান্ড তোমাদের জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে ভোকাবুলারি যে লিস্টটা আমি দিয়েছি এটা তো তুমি অবশ্যই পাবে, তাই না? সেই ভোকাবুলারি লিস্টটা ভালো করে শব্দে অর্থ সহ পড়বে, এবং ভোকাবুলারি মনে রাখার জন্য অবশ্যই একমাত্র উপায় হচ্ছে মেকিং এক্সাম্পলস, নিজে নিজে এক্সাম্পল সেন্টেন্সেস তৈরি করবে। এক্সাম্পল সেন্টেন্সেস তৈরি করলে তখন আর ভোকাবুলারি তুমি কিন্তু ভুলার চান্সটা থাকবে না, এক্সাম্পল সেন্টেন্সেস তৈরি করবে। ওকে, আমিও এটাই বলছি যে ওরকম করে আসলে প্রচুর সময় যাবে, বাট আমি দেখবো যে গ্রামারের যে অংশগুলো আছে সেটাও আমি তোমাদেরকে বুঝাতে পারি কিনা, যতটুকু পারি, যাতে খুব বেশি স্লো না হয়ে যায়। আচ্ছা, অল রাইট, সো আজকে ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখি। আমাদের কোয়েশ্চেনের ফ্লো চার্টও পড়তে চেয়েছো, সো কোয়েশ্চেনের ফ্লো চার্টটা আমরা ইনক্লুড করে দেবো পরীক্ষায়, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। দেখা হবে তাহলে এর পরের ক্লাসটাতে। আজকে তোমরা একটু রেস্ট করো, যেহেতু অনেক টানা ক্লাস করেছো, আরেকটা লেসন শুরু করলে ওটা অ্যাকচুয়ালি আরো 1 ঘন্টার মতন লাগবে, সেটা আজকে ক্লাসে পসিবল হচ্ছে না। তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে, আমরা পড়বো হাকালুকি হাওড় এবং এর পরের দ্য জায়ান্ট পান্ডা খুব সম্ভবত। সো আমরা এই লেসনগুলো পরবর্তী ক্লাসগুলোতে পড়বো। সো বন্ধুরা ভালো থেকো, অনেক ভালো থেকো, ক্লাস কেমন লাগলো জানিয়ে, আর আমরা এর পরের ক্লাসে পরের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।